মাঝে আসলে সেই ফিলিংসটা চলে আসে যেন আমরা সবাই সবাইকে দেখছি যেন মনেই না হয়। অনুষ্ঠানের শুরুতেই আমি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমাদের এই ভার্চুয়াল যে প্যারেন্টস মিটিংটা আছে সেটা শুরু করছি। সবাই জানেন যে অর্থাৎ করোনাকালীন প্রায় 10 মাসের আমরা শিক্ষার্থী বা অভিভাবক থেকে অনেকটাই প্রায় বিচ্ছিন্ন। আমাদের মনে হয়েছে যে আমরা যে প্যারেন্টস মিটিংটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এই সময়টাতে স্টুডেন্টরা তাদের বাসায় থাকছে এবং তাদের যারা অভিভাবক আছে তাদের সান্নিধ্যে থাকছেন। মনে হয়েছে যে এই সময়টাতে আমাদের একটা প্যারেন্টস মিটিং আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার উদ্যোগেই আমাদের হচ্ছে আজকের এই আয়োজন। আজকের অনুষ্ঠানের অর্থাৎ প্যারেন্টস মিটিং এর শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে সোহরাব হোসেন স্যারকে। কোরআন তেলাওয়াতের মাঝেই হচ্ছে আজকে আমাদের ভার্চুয়ালি প্যারেন্টস মিটিংটা অনুষ্ঠিত হবে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى وجدك عائلا فأغنى فأما اليتيما فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم. ধন্যবাদ সৌরভ স্যারকে। আমরা আমাদের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে ইতিমধ্যে যুক্ত হয়েছেন চাঁদপুর ড্যাফোডিল ফ্যামিলি সম্মানিত কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ রুবেল খান স্যার। আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব রুবেল খান স্যারকে। ধন্যবাদ মাজার ইসলাম সোহান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ ভার্চুয়াল মিটিং এ উপস্থিত আমাদের সম্মানিত গার্ডিয়ান এবং শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক ও স্কিল ডেভেলপমেন্টের অধ্যক্ষ সেলিম মিয়া সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মনে করি যে এই করোনাকালীন সময় আমরা আসলে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি, এর মধ্যে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে নিয়েছে এই করোনা। কেননা আমরা আজকে যদিও সবাই সবার অবস্থানে অনেক দূরত্ব বজায় আছি, তারপরও এই যে টেকনোলজির মাধ্যমে আজকে আমরা সবাই একত্রিত, তো এটা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। এবং আমি মনে করি যে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তো যাই হোক, আমরা আমাদের শিক্ষক বা আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই শিক্ষার্থীরা যেই অবস্থায় আছে সবাই সবার মানে একাডেমিক যেই শিক্ষা সরাসরি যেই শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার অনেক বাহিরে, তারপরও টেকনোলজিকে ব্যবহার করে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ বা বিভিন্নভাবে অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন পড়া দিয়ে তাদেরকে কিছুটা হলেও শিক্ষার সাথে জড়িয়ে রেখেছে। এই জন্য আমি প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের অভিভাবক এবং গার্ডিয়ান এবং শিক্ষার্থী যারা আছেন তারা এই 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 চ্যালেঞ্জটুকুকে মোকাবেলা করার জন্য বা যতটুকু সহযোগিতা করে যাচ্ছেন, বা অনেকের হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না বা ওয়াইফাই লাইন ছিল না, টেকনোলজির যেই ব্যবহার সেটা অ্যাভেলেবেল ছিল না, তারপরও বিভিন্ন এই পরিস্থিতিতে সবাই চেষ্টা করছেন যে এই টেকনোলজিটাকে ব্যবহার করে আপনাদের ছেলে সন্তান বা শিক্ষার্থীকে
সুযোগ সৃষ্টি করা দেওয়ার জন্য, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আপনাদের শিক্ষার্থীরা আমাদের এখানে বিভিন্ন বিনিময়ের মাধ্যমে পড়াশোনা করে, সেই সেই জায়গাতেও আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এই জন্য আমি আমার ড্যাফোডিল গ্রুপ বা ড্যাফোডিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদেরকে সব সব সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তো আমি আবারও বলবো যে এই করোনার কালীন এই সময়টুকু আমাদের আরো হয়তো কিছু মাস হয়তো যাইতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ বা আরো কিছু সময় পর্যন্ত থাকতে পারে, হয়তো আমরা জানি না, গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে হয়তো বা সিদ্ধান্ত মেনে আমাদের চলতে হবে। তারপরও আমাদের বাচ্চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা আমাদের কিছু ভূমিকা রাখবো, সেই ভূমিকাগুলো আপনারা যথাযথ চেষ্টা করবেন পালন করার জন্য। এতে আপনাদের শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে অনেক সময় স্কুল কলেজ বা বিভিন্ন পলিটেকনিক বা প্রতিষ্ঠানগুলা রমজানের মাসে বা এক মাস বা দেড় মাস বন্ধ থাকলে পোলাপাইন বা ছাত্রছাত্রীরা অনেকটুকু ঝং পড়ার মতো অবস্থা হয়ে যায়। তো সেই জায়গাতে আমরা কিন্তু আজকে 8-9 মাসের উপরে বা আরো হয়তো 3-4 মাস হয়তো যাইতে পারে যে একটা সরাসরি শিক্ষার বাহিরে, তো সেই চ্যালেঞ্জটুকু মোকাবেলার জন্য আমরা কাজ করতেছি, আপনারা আশা করি সহযোগিতা করবেন। আর আমার আরো কিছু পরামর্শ থাকবে যে আপনাদের সন্তানরা যাতে অবশ্যই একটু বিভিন্ন টেকনিক্যাল জিনিসগুলোর প্রতি যাতে একটু খেয়াল থাকে এবং পড়াশোনার সাথে একটু জড়িয়ে থাকে, বিভিন্ন ধরনের বাজে কিছু, যেমন অনেক বাচ্চারা গেমস গেমস নিয়ে ব্যস্ত থাকে, এইসব দিকে যাতে একটু না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি আপনার মানে যদিও এখন বাসায় থাকে বা কোনো কাজের সাথে সরাসরি জড়িত না, অনলাইনে বিভিন্ন কোর্স করা যায় কিনা, বিভিন্ন বই স্টাডি করা যায় কিনা, বা চাকরির বাজারে যেসব বইগুলো আছে এইসব বইগুলা আয়ত করা যায় কিনা, এইসব দিকে একটু মনোনিবেশ করাবেন, যেহেতু এখন ম্যাক্সিমাম সময় বাসায় থাকে বা বাড়িতে থাকে, ওই সময়টা কিভাবে তারা কাটায় সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এতে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, ভবিষ্যৎ ভবিষ্যতে কোথায় যাবে সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য আশা করি অনেক ভালো হবে। তো আমি আমার মনে কথা অনেকে, যেহেতু আর অনেক গার্ডিয়ান আছে, আমরা গার্ডিয়ানদের কথা শুনবো। আমি আসলে মূলত আজকে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অভিভাবকরা কি বলতে চায়, তাদের কি সুখ দুঃখ বা তাদের কি চাওয়া পাওয়া বা কি অবস্থা সেটা জানার জন্য আসলে আমি জয়েন করছি। আমি কিছু বলতে চাই না, তারপর অনেক কথা বললাম, আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা, সুস্থ থাকবেন। যদিও আমরা বাঙালিরা আমি মনে করি করোনাকে আমরা অনেক জয় করছি, কারণ বহির্বিশ্বে বা বাহিরের দেশে যেইভাবে এত সচেতন, বাট আমরা কিন্তু এত সচেতন না, তারপরে আমরা এটার তোয়াক্কা না করে মনে করি যে আমরা আসলে অনেক করোনাকে জয়ই করছি। আমার বাসায়ও করোনা হয়েছে বা অন্যদের অনেকের মধ্যেই হয়তো এই আক্রান্ত হয়েছে, বাট আশা করি সবাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন। তো সেই সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই এবং সবাই সুন্দর জীবনযাপন করবেন, সাবধানভাবে চলবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি রুবেল খান স্যারকে। আসলে সবাই জানেন, যারা অভিভাবকরা যারা আছেন শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আসলে করোনাকালীন সময় পর থেকে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল আসলে ভার্চুয়ালি ক্লাস নেওয়াটা, যেহেতু এই বিষয়টার সাথে আমরা কেউই অভ্যস্ত ছিলাম না। তারপরও হচ্ছে আমরা মানিয়ে নিয়েছি। আমি একটু সবাইকে অনুরোধ করবো যেন সবাই সবাই ভিডিওটা একটু কাইন্ডলি একটু ওপেন রাখেন, যেহেতু আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমরা আসলে প্যারেন্টস মিটিংটা হতো আমাদের একটা হল রুমে হতো, যেখানে আমরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবাই বসে থাকতাম, মুখোমুখি আমাদের আলোচনাটা হতো। তবে সেটা যেহেতু সম্ভব হচ্ছে না প্রযুক্তির কল্যাণে, আমরা চাচ্ছি যে আমরা সবাই সবাইকে অ্যাটলিস্ট দেখতে পারি। এ পর্যায়ে আমি যেহেতু আমাদের ডিপার্টমেন্ট গুলো এখানে আছে, আমাদের অভিভাবকরা আমাদের আজকে আলোচনায় যুক্ত হয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা শুনবো আসলে আপনাদের যে কথা। আপনাদের হয়তো অনেকেরই আমাদের বিভিন্ন সময় আপনারা আমাদেরকে মেসেজ করে থাকেন বা তাদের সাথে যোগাযোগ করে থাকেন বিভিন্ন অভিযোগের বিষয়ে, বিভিন্ন পরামর্শের বিষয়ে, সেটা আপনাদের কথা শোনার জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজনটা। তবে এই পর্যায়ে আমি আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আসিফ দেওয়ান স্যারকে, অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ড্যাফোডিল ফ্যামিলির কোঅর্ডিনেটর জনাব রুবেল মিয়া স্যার, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিম মিয়া স্যার, আজকের অনুষ্ঠানের সঞ্চালক টেক্সটাইল ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর
মাজহারুল হক সোয়ান স্যার এবং আমার সহকর্মী, আজকের এই ভার্চুয়াল সভার আমন্ত্রিত অভিভাবক বৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভার্চুয়াল সভার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই মহামারীর সময় শিক্ষার্থীদের করণীয় এবং অভিভাবক হিসেবে আমাদের মানে আপনাদের কি করণীয়। আমি অভিভাবকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু নজর রাখবেন যাতে তারা বাসায় একটু পড়াশোনা করে, কারণ এই করোনাকালীন সময়ে প্রায় 10 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা চেষ্টা করেছি অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের প্রতিষ্ঠান প্রধান সার্বক্ষণিক তদারকি করেছেন যাতে আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো নিচ্ছি কিনা। তারপরেও অনেক সময় অনেক সমস্যার কারণে আমরা হয়তোবা ক্লাসগুলো নিতে পারিনি বা যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা হয়তোবা আমাদের 100% দিতে পারি না, কারণ এই সবাই এই অনলাইনের আওতায় নেই বা রাখতেও পারছি না। তো আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে যাতে আপনারা আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে তারা একটু বাসায় একটু পড়াশোনা করে। আমাদের এই 23 তারিখ থেকে পরিপূরক পরীক্ষা শুরু হবে। তারপরও যেহেতু শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন যে ডিপ্লোমার পরীক্ষাগুলো নেওয়া হবে, অনার্স এর পরীক্ষাগুলো নেওয়া হবে, সো আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে অটোপাসের কোনো সম্ভাবনা নেই। তো আপনারা একটু খেয়াল রাখবেন যাতে যাতে তারা বাসায় পড়াশোনা করে, কারণ যে সময় পরীক্ষার ঘোষণা চলে আসতে পারে। হ্যাঁ, তো এতটুকু বলবো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আসিফ দাউদ্দিন স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল অভিভাবকরা আসলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আজকের আমাদের এই আলোচনায় যুক্ত হয়েছেন। আমি সবাইকে আবারও বাংলাদেশ সিলেবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সেলিমিয়া স্যারকে আমি অনুরোধ করব স্যারের বক্তব্য প্রদান করার জন্য। তবে তার আগে আমি সবার কাছে যারা আছেন শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে আমি অনুরোধ করবো সবার ভিডিওটা কাইন্ডলি একটু যদি ওপেন করে রাখেন। আমরা চাচ্ছি সবাইকে একটা প্ল্যাটফর্মে দেখেন এবং এই এই স্যারের বক্তব্যের পরপরই হচ্ছে আমরা অভিভাবকের কাছে চলে যাব তাদের আলোচনা শোনার জন্য। ধন্যবাদ মাজহারুল হক সোহান সাহেবকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমি আমার সকল অভিভাবকদের যারা আজকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো জনাব রুবেল খান স্যারকে, চাঁদপুর ড্যাফোডিল কোঅর্ডিনেটর, আমাদের মাঝে আজকে ভার্চুয়াল আলোচনায় যোগদান করার জন্য। আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন অর্থ ইনস্টিটিউটের সকল আমি আসলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে আমাদের এখানে লোড শেডিং এর জন্য। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের বিএসডিআই ক্যাম্পাসে আসলে লোড শেডিং হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যদি একটু কষ্ট করে লাইনে থাকেন আমরা 2-3 মিনিটের মধ্যে আসলে ফেরত আসছি। সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ আমার এখানে হচ্ছে লোডশেডিং হয়েছে যার কারণে আমার আমার মনে হয় যে গার্ডিয়ানদের থেকে তোমরা কিছু কোশ্চেন নাও আর সেলিম বের বক্তব্যটা প্রজের মধ্যে পরে দিও, যেহেতু একটু স্যার আমি একটু ওদের কাছে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি আর কি। আমাদের স্যার মেইন ডিভাইসটা যেহেতু স্যার আমাদের ডিসকানেক্টেড ল্যাপটপ থেকে অপারেটিং সিস্টেমটা, আমি একটু সময় চেয়ে নিচ্ছি স্যার, 2-3 মিনিট পরপরই আমরা ফেরত আসছি। সবাই একটু যুক্ত থাকবেন, অনুগ্রহ করে সবাই একটু যুক্ত থাকবেন, আমরা শুরু করছি 2-3 মিনিট সময়ের মধ্যেই।
সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল, ওয়াইফাই লাইনটা ছিল না, আমি আবার সংযুক্ত হলাম। তো আসলে আমি আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যে সকল অভিভাবকরা আজকে নিজের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের এই আলোচনা, ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হওয়ার জন্য। আমি আসলে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, আজকের আলোচনাটা মূলত আমরা টিচার এবং গার্ডিয়ানদের মাঝে একটা মত বিনিময় করা, আসলে ছাত্রদের বর্তমান প্রেক্ষাপটে তারা কেমন পড়াশোনা করছে বা কি অবস্থায় আছে, এই বিষয়টা আমি শেয়ার করার জন্য আপনাদেরকে আজকে আমরা এই ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হয়েছি। তো আমি যেটা বলবো, এই করোনা সময়ে কেমন কাটছে আমাদের এই শিক্ষার্থীদের? আসলে আমরা ফিজিক্যালি ক্লাস করেও অনেক শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসমুখী করতে পারি না। দেখা গেছে তারা বাসা থেকে বের হয় যে আমি ক্যাম্পাসে যাব, বাট দেখা গেছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ব্যাক করে। তো সে সকল শিক্ষার্থীরা নিজের পড়াশোনাকে ফাঁকি দেয়। তো এই দশ মাস পরিস্থিতির কারণে, এই করোনার কারণে আমরা ফিজিক্যালি ক্লাস নিতে পারছি না। আসলে এটা আমাদের বলবো যে শুধু আমাদের একার না, সারা বহির্বিশ্বেরই এই সমস্যাটা হচ্ছে। তবে টেকনোলজি আমাদেরকে অনেকটা এই শিক্ষাটাকে অনেকটা কাছে এনে দিয়েছে। আমরা এই টেকনোলজি ইউজ করে আমরা এই অনলাইন ক্লাস চালু করেছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের নির্দেশ অনুসারে, ড্যাফোডিল ফ্যামিলির পরামর্শ অনুসারে। আমাদের ড্যাফোডিলের যতগুলো ক্যাম্পাস আছে আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমি আপনাদেরকে এইটাই বলবো যে করোনাকালীন সময়ে আপনাদের বাচ্চারা, আমাদের যে স্টুডেন্টরা, তারা কি ঠিক মতন বাসায় থাকে কিনা, তারা ঠিক মতন বাসায় ব্যাক করে কিনা। দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা রাত্রে, অনেক রাত্রে বাড়িতে ফিরে 9টা 10টা, এরকমও আমরা এই শুনি কিছু কিছু গার্ডিয়ান আমাদেরকে বলে। তো সে সকল গার্ডিয়ানদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের সন্তানদের যাতে পড়াশোনাটা এরা ঠিক মতন চালিয়ে নেয়, এরা যাতে ঠিক মতন পড়াশোনা করে, বাসায় যাতে ঠিক মতন সময় দেয়, এই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। যেহেতু আসলে আপনার বাচ্চাটা আমাদের কাছে এডমিশন করিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের পড়াশোনার দায়িত্বটা মূলত আমাদেরই, কিন্তু পরিস্থিতির কারণে আমরা তাদেরকে সেই সাপোর্টটা এখন দিতে পারছি না, সেটার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আমরা চেষ্টা করি ছাত্রদেরকে ফোনে সবসময় কমিউনিকেশন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের সাথে আমরা কমিউনিকেশন করি, এবং তাদেরকে আমরা বিভিন্ন সময়, কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে আমরা কিছুদিন আগে মিড টার্ম পরীক্ষা নিয়েছি, মিড টার্মের পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা কমিউনিকেশন করেছি, তারা মিড টার্ম পরীক্ষা দিয়েছে এবং আমাদের কাছে খাতা জমা দিয়েছে, আমরা মিড টার্মের পরীক্ষার ফলাফলও সাবমিট করেছি। তারপরে আমরা কিছুদিন আগে অ্যাসাইনমেন্ট দিয়েছি যাতে ছাত্ররা পড়াশোনায় একটু এঙ্গেজ থাকে। আসলে তাদের সেমিস্টারটা ছিল 6 মাসের, কিন্তু এই করোনার প্রেক্ষাপটে যার কারণে আমাদের সেমিস্টারটা এখন 10 মাস রানিং চলছে। এই 10 মাস থাকার কারণে সেটা ডাবল হয়ে গেছে। এই ক্ষেত্রে অনেকটা ছাত্রদের অনিয়া চলে আসতে পারে, সেজন্য আমরা তাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে এরা পড়ার টেবিলে থাকে এবং পড়া নিয়ে ব্যস্ত থাকে। তারপরেও বলবো যেহেতু দীর্ঘ সময় তাদের সেমিস্টারটা রান করছে, যেটা 5 মাসে হয়ে যাওয়ার কথা, 6 মাসে হয়ে যাওয়ার কথা, সেটা 10 মাস চলে যাচ্ছে। এই জন্য শিক্ষার্থীরা যাতে বাসায় তাদের পড়াশোনায় ব্যস্ত থাকে, পড়াশোনা করে, আমি আপনাদের কাছে এই অনুরোধটা করবো গার্ডিয়ানদেরকে যে আপনারা একটু আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন, আসলে সে নিয়মিত পড়ে কিনা। এখন ফেসবুকের যুগ, আসলে এইটা 90% ছেলে মেয়ে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, তো তারা পড়াশোনার থেকে বেশি কি মোবাইলে এঙ্গেজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব যাতে আমাদের স্টুডেন্টরা বাসায় একটু পড়াশোনা করে, বাজে আড্ডার সম্মুখীন না হয়, সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন।
আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা স্টুডেন্টদেরকে কমিউনিকেশন করব, তাদের পড়াশোনার খোঁজ খবর নিব। আসলে আমাদের ফাইনাল পরীক্ষা আমাদের অলরেডি সামনে, যেহেতু ফাইনাল পরীক্ষা এতদিন হয়ে যেত, বাট আমাদের আমরা কিছুদিন আগে আমরা একটা নোটিশ পেয়েছি যে যে সকল শিক্ষার্থী গত সেমিস্টারে খারাপ করেছে, কিছু কিছু স্টুডেন্ট একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, তাদের রেফার্ড পরীক্ষাটা আগামী 23 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো আশা করি এই রেফার্ড পরীক্ষার পরে জানুয়ারির হয়তো জানুয়ারির মাঝামাঝি মেবি আমরা আমাদের যে কনফিডেন্স, জানুয়ারির মাঝামাঝি হয়তো আমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে নতুন রানিং সেমিস্টার। রানিং সেমিস্টার যেটা চলছে সেই সেমিস্টারের ফর্ম ফিল আপটা হয়তো আমাদের জানুয়ারির মাঝামাঝি হবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে সময় বেশি নাই, এখন যদি তারা পড়ায় এঙ্গেজ না থাকে তাহলে সামনের যে পরীক্ষাটা সেটা আসা সুলভ রেজাল্ট হবে না। এই জন্য আমরা ছাত্রদেরকে বলবো যে আসলে ডিপ্লোমার ক্ষেত্রে, টেকনিক্যাল শিক্ষার ক্ষেত্রে অটো পাসের কোনো সিস্টেম নাই, যেটা ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী সেটা আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ডিপ্লোমাদের অটো পাস করা যাবে না, হয়তোবা সিলেবাস শর্ট করে তাদের পরীক্ষাটা নেওয়া হবে। এটা নিশ্চিত যে আপনাদের রানিং যেই সেমিস্টার, আমরা এখন যেই সকল শিক্ষার্থী যেই সেমিস্টারে আছে সেই সেমিস্টারের পরীক্ষাটা হবে, এটা এটাই নিশ্চিত। সেই ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হবে তাই আমাদের পড়াশোনাটা নিয়মিত করতে হবে। এটা আমি আমার স্টুডেন্টকে, স্টুডেন্টদের গার্ডিয়ানদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াশোনার প্রতি একটু যাতে সময় দেয়, মনোযোগী হয়, সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষার কোনো বিকল্প নাই, তো সেই ক্ষেত্রে তাদের পড়াশোনাটা অবশ্যই চালিয়ে নিতে হবে। হয়তোবা অনেক শিক্ষার্থী লং টাইমের কারণে তারা পড়াশোনাটা একটু কম করছে বা করতেছে না, ভাবছে হয়তোবা যে মিড টার্ম অথবা অ্যাসাইনমেন্টের নাম্বার দিয়েই অটো পাস দিয়ে দিবি। সেহেতু আমরা আমি আপনাদেরকে অবগত করলাম এটা যে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে আমাদের টেকনিক্যাল শিক্ষায় অটো পাস আর হচ্ছে না, তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদের যাতে ওরা পড়াশোনা করে সেই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর অনলাইন ক্লাস, আসলে এই করোনাকালীনে আমরা একটু ব্যতিক্রম কিছু শিক্ষা পেয়েছি, যেটা অনলাইনে ক্লাস নেওয়া। তো সেটা ইনশাল্লাহ আমাদের সকল টিচারই নিয়মিত অনলাইনে ক্লাস নেয়, তো আমরা চেষ্টা করি ছাত্রদেরকে এঙ্গেজ করার জন্য বিভিন্নভাবে। বিভিন্ন ছাত্ররা বিভিন্ন অজুহাত দেখিয়ে যে ইলেকট্রিসিটি নাই, তারপর নেট নাই, তারপর ওয়াইফাই নাই, এসব সমস্যাগুলো আসলে হয়। এইসব কারণে অনেক শিক্ষার্থী অলসতার কারণেও ক্লাসগুলো করে না। তা আমি সে সকল শিক্ষার্থীদের আমি অনুরোধ করব যে আপনারা এই এই আজকে যে 21 তারিখ, আগামী জানুয়ারির শেষ নাগাদ যখনই পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা যাতে আপনারা ভালো করতে পারেন, সেই জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো আপনারা ফলো করবেন। এবং যেই যেই ডিপার্টমেন্টের টিচার আসছে ওই ওই টিচারদের থেকে আপনাদের ক্লাসের লিঙ্কটা নিয়ে নিবেন, এবং পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর ভিডিও লিঙ্ক আছে, আপনারা স্যারদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা এই ভিডিও লিঙ্কগুলা নিতে পারবেন, ভিডিওগুলা দেখতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলবো, যেটা যারা একটু সচেতন আছেন, যারা যেসব সকল গার্ডিয়ান আমাদের সাথে সংযুক্ত আছেন বা আপনারা প্রতিনিয়তই আমাদের ক্যাম্পাসের খোঁজ খবর নেন বা বাচ্চাদের খোঁজ খবর নিয়ে থাকেন, তো সে সকল গার্ডিয়ানরা তো জানবেনই আমরা প্রতি ফাইনাল পরীক্ষার আগে একটা মূল্যায়ন পরীক্ষা নেই। সেই মূল্যায়ন পরীক্ষাটাও আমরা এই ভার্চুয়ালে অনলাইনের মাধ্যমে সেই পরীক্ষাটা আমরা নিব, যেটা ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের ঘোষণা দিলেই আমরা এই মূল্যায়ন পরীক্ষাটা নিয়ে থাকব, যেটা আমরা বিগত সময়ে বিগত সেমিস্টারও আমরা এই মূল্যায়ন পরীক্ষাগুলা নিয়েছি। তো এবারও আমরা এই মূল্যায়ন পরীক্ষাটা নিব। মূলত একটা স্টুডেন্টের এই মূল্যায়ন পরীক্ষার মার্ক, মিড টার্ম এর মার্ক, ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, কুইজ টেস্ট, বিহেভিয়ার, সকল প্রকার মার্ক যোগ করে আমরা টিসিপিসি মার্ক বোর্ডে দিয়ে থাকি। তো সকল যে সকল শিক্ষার্থী এখনো পড়াশোনায় মনোযোগী দেননি, আমি অনুরোধ করব যে এখনই পড়াশোনার এই সামনে পরীক্ষাকে কেন্দ্র করে পড়াশোনা এগুলা মনোযোগ দিয়ে মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করানোর জন্য আমি সকল গার্ডিয়ানদেরকে অনুরোধ করব। আপনারা সকল
স্টুডেন্টদের যাদের যাদের ছেলে মেয়ে আছে যারা তাদেরকে একটু বলবেন যে পড়াশোনাটা যাতে চালিয়ে নেয় এবং অনলাইন ক্লাসগুলো যাতে করে, আগামী মান উন্নয়ন পরীক্ষায় যাতে অংশগ্রহণ করে। আবারও আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় গার্ডিয়ানদেরকে যে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে এই ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হওয়ার জন্য। এটাই ছিল আমার বলার, তারপরও আপনারা আমাদের সাথে কমিউনিকেশন রাখবেন। ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে যাতে আল্লাহ রাব্বিল আলামিন এই করোনার প্রেক্ষাপটে সবাইকে ভালো রাখে, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমি সেলিম স্যারকে, স্যারের মূল্যবান মতামত প্রদান করার জন্য। করোনাকালীন সময়ে আসলে বিভিন্ন প্রশ্ন আমাদের মনে সৃষ্টি হয়েছে, যে অনলাইন ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, বা ফাইনাল পরীক্ষা হবে বা আদৌ হবে কিনা। এই বিষয়ে আমি একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে অভিভাবক শিক্ষার্থীদেরকে দিতে চাই। আমাদের 23 তারিখ থেকে যাদের পরিপূরক পরীক্ষা ছিল, আমাদের কেন্দ্রে পরিপূরক পরীক্ষা শুরু হচ্ছে এবং 27 তারিখে ডিপ্লোমাদের যে পরিপূরক পরীক্ষাটা আছে সেটাও শুরু হচ্ছে, এবং আমরা আশা করছি হয়তো করোনাকালীন সময়ের মধ্যেই আমাদের ফাইনাল পরীক্ষাটা শুরু হবে। যেহেতু আমাদের পরিপূরক পরীক্ষাগুলো আমাদের শুরু হয়ে যাচ্ছে, তার মানে আমরা আশাবাদী যে আমাদের ফাইনাল পরীক্ষাটাও শুরু হবে। আমি ভার্চুয়াল মিটিং আসলে এই পর্যায়ে আমি সরাসরি আমি গার্ডিয়ানদের কাছে চলে যাব। টেক্সটাইল দ্বিতীয় পর্ব, তাহমিদ ইশরাক যদি যুক্ত থাকেন, তাহমিদ ইশরাকের পরিবার থেকে যদি কেউ যুক্ত থাকেন আমরা একটু চেয়ে নিচ্ছি। তাহমিদ ইশরাক আছেন? কম্পিউটার দিব, বা কোনো অভিভাবক যদি থাকেন কম্পিউটার দ্বিতীয় পর্ব থেকে, সেকেন্ড মাহমুদা জ্যোতি, আপনার কোনো অভিভাবক যদি থেকে থাকে বলবো? জিতে আমরা দেখতে পাচ্ছি যে তাহমিদ ওনার অভিভাবক চলে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? জি ম্যাডাম আমরা ভালো আছি। ম্যাডাম হচ্ছে আসলে আমি একটু বলছি, একটু কারেকশন দিচ্ছি এখানে। জি আমরা ভালো আছি। জিয়ান্টি আপনি বলেন, আপনি শুরু করেন। আমরা লেট ডেকে হয়তো আমরা আরেক স্টেজে চলে গিয়েছিলাম। যে হচ্ছে আন্টির কাছে হচ্ছে আমাদের যে আসলে প্রশ্নটা থাকবে, আসলে আপনার যে মতামতটা ভার্চুয়াল যে অনলাইন ক্লাসটা আমরা নিচ্ছি বা এই করোনাকালীন সময় আসলে শিক্ষার্থীদের কি করণীয়, বা আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদের প্রতি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে আপনারা ক্লাস শুরু করছেন, অনলাইন ক্লাস করছেন, এবং অ্যাসাইনমেন্টও আমার ছেলে জমা দিছে, যেটা ভালো, একটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। যেহেতু ক্লাস হচ্ছে না, যেহেতু ক্লাস হচ্ছে না, এই অ্যাসাইনমেন্ট জমা প্লাস অনলাইন ক্লাস দুইটাই ভালো উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে যে এরপরে যখন স্কুল খুলবে, কলেজ খুলবে, করোনা শেষ হলে পরে, করোনা যেহেতু টিকা বের হয়ে গেছে, করোনা আশা করছি ইতিমধ্যেই করোনা ভাইরাস বাংলাদেশ বা বহির্বিশ্ব সমগ্র বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে, তখন আমি আশা করব যে আপনারা যে এখন যে ক্লাসে যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা আপনারা একটু কষ্ট করে পূরণ করে নেবেন। বিশেষ করে আমার ছেলের ক্ষেত্রে যেটা আমি দেখছি যে ফিজিক্স আর গণিতে সে মোটামুটিভাবে দুর্বল, এটা আমি আমি চাই। আর আপনাদেরকে আমি ধন্যবাদ যে আপনারা অনলাইনে ক্লাস করছেন। আমার ছেলে কতটুকু অ্যাটেন্ড করছে আমি আসলে বলতে পারবো না, করছে আমি দেখছি যে মোটামুটিভাবে সে অ্যাটেন্ড করছে। আর আরেকটা ব্যাপার আমি জানতে চাইতেছি, এই যে দ্বিতীয় সেমিস্টারটা যে এটা তো প্রায় 10 মাস শেষ হয়ে গেল, হ্যাঁ, এরপরে 6 মাস না 10 মাস মতো শেষ হয়েছে, এরপরে আসবে থার্ড সেমিস্টারটা, এই থার্ড সেমিস্টারটা কত দিনের হবে, কত মাসের জন্য হবে, মানে এটা কিভাবে গ্যাপটা পূরণ, এটা গ্যাপটা এই যে 6 মাসের জায়গায় আরো 4টা মাস বাড়তি হয়ে গেল, এটার জন্য কিভাবে আপনারা গ্যাপটা পূরণ করবেন, এই এই কিছু প্রশ্ন আমার এইটুকুই ছিল, আর কিছু আমার বলার নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আন্টিকে। আসলে আন্টি যে সমস্যাগুলো আসলে বলেছিলেন প্রথমে হচ্ছে যে সমস্যাটা হচ্ছে ফিজিক্স বা যে হার্ড যে সাবজেক্ট গুলো আছে, আমরা অবশ্যই যে আমাদের ফাইনাল পরীক্ষার আগে এই ক্লাসগুলো অতিরিক্ত ক্লাস আমরা ওদেরকে করাবো, কারণ আমরা ওদেরকে ফাইনালি টোটালি প্রিপেয়ার করি। তার জন্য যদি আমাদেরকে অতিরিক্ত ক্লাস তো নিতে হয়, আমরা সেই ব্যবস্থাটা করবো। যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এখানে প্রাইভেটের জন্য আমাদের আলাদা করে কোনো ফিও দিতে হয় না, এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। আর যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টারটা 10 মাস ধরে কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন জেগে যায় যে যেখানে আমাদের থার্ড সেমিস্টারটা আসলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমার সেকেন্ড সেমিস্টারটা এখনো চলছে, তাহলে বাকি সেমিস্টারটা কি হবে? এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে 4 বছরের বেশি সময় লাগবে কিনা, এটা সাধারণ একটা প্রশ্ন।
তো আসলে যারা প্রথম এবং দ্বিতীয় দিকে যারা আছেন তাদের এই আসলে 4 বছরের বেশি সময়টা লাগবে না, কারণ আমাদের পলিটেকনিক্যালে প্রত্যেকটা সেমিস্টার হতে 6 মাস। আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডে যে কোর্স স্ট্রাকচারটা যেটা আছে সেটা হচ্ছে পরবর্তীতে ওদের যে কোর্স প্ল্যানটা বাকি যে 6টা সেমিস্টার সেটা হচ্ছে ওরা 4 মাস বা 4.5 মাসের মধ্যে যদি আমরা শেষ করে ফাইনাল পরীক্ষাটা দিতে পারি ওইখানে হচ্ছে আমার প্রায় 1 বছরের মতো আমার সময় কমে যাবে, অর্থাৎ এই যে 10 মাসের যে গ্যাপটা আমার সেখান দিয়ে পূরণ হয়ে যাবে। এমনিতেও আমরা বিগত পরীক্ষাগুলোতে দেখছি যে আমাদের আসলে 6 মাসের সেমিস্টার বললো 6 মাসের আগেই, অর্থাৎ অনেক আগে কিন্তু ফাইনাল পরীক্ষাগুলো হচ্ছে, 4.5 মাস বা 5 মাসের মাথায় কিন্তু পরীক্ষা হচ্ছে, যেহেতু ওদের আরো 6টা সেমিস্টার এখনো বাকি আছে। ওই সেমিস্টার গুলোতে আসলে সময়টা অনেক কমে যাবে, ওরা হয়তো সময়টা কম পাবে, যেটা আমাদের 5 মাসে হওয়ার কথা ছিল সেটা 4.5 মাসের মধ্যেই যাবে। আর পলিটেকনিক্যালের সিলেবাসটা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস আমরা সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে ওইটা কমপ্লিট করেই হচ্ছে আমরা এটা পরীক্ষাটা নিতে পারি। আর মার্চে যখন হচ্ছে আমাদের করোনাকালীন সময় আমাদের ক্লাস গুলো বন্ধ হয় তখন হচ্ছে আমাদের মিড টার্ম পরীক্ষা প্রায় শুরু হচ্ছিল, অর্থাৎ আমাদের ফাইনালের যে সেকেন্ড সেমিস্টার যে ফাইনাল পরীক্ষাটা তার সিলেবাসটা তখন প্রায় 60% কমপ্লিট করেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম মিড টার্ম পরীক্ষা, করোনাকালীন সময় যখন আমাদের বন্ধ হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা এই 10 মাসে যতটুকু সম্ভব পেরেছি হচ্ছে আমাদের আসলে ভার্চুয়ালি ক্লাসের মাধ্যমে আমরা সমস্যাগুলো সলভ করার। তবে যখনই ফাইনাল পরীক্ষার ঘোষণা আসবে আমরা শিক্ষার্থীদের অবশ্যই ফিজিক্যালি বা কোনো না কোনো ভাবে আমরা যেসব সমস্যাগুলো আছে ওগুলো রিকভার করার চেষ্টা করবো আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি আন্টিকে। আন্টি আর কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আর কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি কম্পিউটার দ্বিতীয় পর্ব থেকে হচ্ছে মাহমুদা জ্যোতির অভিভাবক হিসেবে যুক্ত আছেন, একটু কথা বলি। না দেখি মাহমুদা জ্যোতি কি বলে। কম্পিউটার দ্বিতীয় পর্ব থেকে মাহমুদা জ্যোতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকের সম্মানিত কোঅর্ডিনেটর সাহেব উপস্থিত, বাবুরহাট ব্রাঞ্চের প্রিন্সিপাল সাহেব উপস্থিত, হেড শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন সেটের সামনে অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আমার সালাম। আসলে করোনা ভাইরাসটা বিশ্বব্যাপী, যেটা মানুষের মরণ ফাঁদ, যেই জন্য আজকে আমরা এই ভার্চুয়াল মিটিংয়ের উপস্থিত, যেই মিটিংটা হওয়ার কথা ছিল মুখামুখি। যাক, যেটা যেটা আসলে বড় সমস্যা, যেটা যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে এখনো বিদ্যুতের 100% নিশ্চয়তা পাওয়া যায় না এবং নেটের সমস্যাটাই সবচেয়ে বড়। এখন যে আমাদের আপনাদের যে ভার্চুয়াল মিটিংটা চলছে আসলে এইখানেও আমরা নেট দিয়ে সম্পূর্ণ যোগাযোগ হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা আসলে যেহেতু প্রায় হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি প্রায় 70 জনের মতো হচ্ছে আমাদের গার্ডিয়ান স্টুডেন্ট এবং টিচার উপস্থিত আছেন, কারো যদি কোনো অভিভাবক যদি আসলে থেকে থাকেন আমাদের আজকের এই আলোচনায় যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন। যেহেতু আজকের মিটিং এ আমাদের সম্মানিত রুবেল খান স্যার এবং সেলিম স্যার আছেন, স্যাররা হয়তো আপনাদেরকে পরামর্শ সাজেশন বা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। যদি কোনো অভিভাবকের প্রশ্ন করতে পারেন। আমরা শুনছি তো এই যে অনেক ক্লাস অঙ্ক আর কি ফিজিস্ট নাকি এডি করতে পারে না, একটু আপনারা দেখেন। আন্টি আমি সিএম কে বলছি, ম্যাথ যদি কোথায় কোনো সমস্যা থাকে আমার কাছে আসার জন্য, আমি কলেজে আছি আমরা সব সময়। আসি আমি তো অন ভাষায় ঠিক মতো করতে পারে না, দেখতে অনেক সময় কারেন্ট থাকে না। বলছি কোথায় কোনো সমস্যা থাকে, শুধু সিএম না যে যারে কোথায় কোনো সমস্যা থাকে ম্যাথে, তাহলে বলছি আর কি যে কলেজে আমরা সব স্যারে আছি, যার যে সমস্যা আমরা মানে একজন একজন করে আসলে হয়তো আমরা
সমস্যাগুলোর সমাধান করে দিতে পারি। স্যার শুনেন, ভালো একটা প্রতিষ্ঠানে যাইতে গেলে মানে ভালো রেজাল্ট হইব, বুঝেছেন? ভালো রেজাল্ট না থাকলে তো ভালো কোনো কলেজে ভর্তি করাইতে পারতাম না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো রেজাল্ট হয়, এবং আমি অনুরোধ করব যে সিয়াম যাতে আমাদের এই যে ম্যাথের বা যেই সব সাবজেক্ট গুলো তার সমস্যা, সে সকল টিচারদের সাথে যোগাযোগ করলে অবশ্যই টিচাররা তাকে একটা পরামর্শ দিবে এবং তাদের ভিডিও লিঙ্ক গুলা দিবে এবং তাকে একটা পরামর্শ দিবে যাতে তার সমস্যাটা সমাধান হয়। আর যখন ফিজিক্যালি আমাদের খুলে যাবে অবশ্যই আমরা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব, ম্যাথ ফিজিক্স বা অন্যান্য যে কঠিন সাবজেক্ট গুলো আছে যেগুলো যাতে আমাদের স্টুডেন্টরা রিকভারি করতে পারে, এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না। ধন্যবাদ আপনাকে। সরি আবার একটু বলেন, আমি তো বলেছি যে আসলে সরকারের নির্দেশ অনুসারেই যখন আসবে ফর্ম ফিল আপ আসবে তখনই আমরা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষাটা নিতে পারবো, আর আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা একটা মূল্যায়ন পরীক্ষা নিব। পড়াশোনা ঠিক মতো করতেছে না, এরপরে নিজে আমাগো হয়তো সমস্যা হইতেছে, আমগো সমস্যা হয়েছে, দেখা গেছে করোনা দিয়ে সবারই একটু সমস্যা হয়েছে। সিয়াম কি আছে পাশে? জি আছে। আচ্ছা, ওরে বলবেন যে এখন যে জিনিসগুলো বুঝে ওগুলো একটু বেশি করে প্র্যাকটিস করার জন্য, আর যেগুলো না বুঝবো এগুলো একটু হয়তো লাল কালি বা নীল কলম দিয়ে একটু মার্ক করে রাখবে, যখন ক্যাম্পাস ওপেন হবে বা স্যারদের সাথে সরাসরি যোগাযোগ করে এই জিনিসগুলো বুঝে নিব। আর পাশাপাশি অন্যান্য বই, সাধারণ জ্ঞানের বই বা অন্যান্য বিভিন্ন জাতীয় যেগুলা চাকরি বা বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যেসব ইন্টারভিউর বই আছে ওগুলো একটু স্টাডি করবে, অর্থাৎ সময়টা যাতে কাজে লাগায়। আর জি স্যার, গভর্নমেন্টের গভর্নমেন্টের সিদ্ধান্ত ছাড়া তো আমরা পরীক্ষা নিতে পারবো না, মানে গভর্নমেন্টের ফাইনাল পরীক্ষাটা সিদ্ধান্ত সরকার দেওয়ার পরে আমরা পরীক্ষা নিতে পারবো আর কি। হ্যাঁ, তো এই জন্য একটু ওয়েট করতে হবে, বাট নিজেরা যাতে কোনো জায়গায় যাতে গ্যাপ না পড়ে ওই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ জি স্যার, হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলবেন সিএম রামময়? বলবো স্যার, আমি কি এত কিছু বুঝিনি, আমি বেশি একটা শিক্ষিত না। আচ্ছা ঠিক, মানে ও বাসায় থাকে কিনা বা বাসার বাইরে কেমন সময় দেয় এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছে, বুঝিনি, নামাজ হ্যাঁ রোজা করে, বাসায় থাকে, হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা একটু খেয়াল রাখবেন সবসময়, আল্লাহ ভরসা। হ্যাঁ বুঝিনি। আপনারা দোয়া করেন যেন মানুষের মতো যে মানুষ হইয়া বাইরে যেতে পারে, যেন অন্য গ্রহ সুনাম থাকবো, যে একটা ভালো একটা ছাত্র যদি একটা ভালো কলেজ থেকে পাশ করে বাইরে যায় সারগো একটা গৌরব, মান সম্মান যে রাখতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। নেক্সট, জি ওয়ালাইকুম আসসালাম আন্টি। কি আর কোন অভিভাবক যদি যুক্ত থাকেন আমাদের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায়, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমাদের সম্মানিত রবিল খান স্যার এবং সেলিম স্যার আছেন, তারা উত্তর দিবেন। যদি কোনো অভিভাবকের প্রশ্ন থাকে আপনারা আপনাদের প্রশ্নটা করতে পারেন। কে রে ফোন দিছে কে? আমরা দেখতে পাচ্ছি আমিনুল কবির রাফসান হচ্ছে গার্ডিয়ান যুক্ত আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ স্যার, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছি আমরাও ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। তো স্যার আমার একটা প্রশ্ন, বুঝছেন, আমি তো সবসময় আপনাদের কলেজে খোঁজ খবর নেই, খবর রাখি, নিজে যাই, নিজে যাই বিভিন্ন ওই যে ইয়াগুলো দিয়ে আসি, এটা আপনারা জানেন, সবসময় আমার একটা খেয়াল থাকে, বুঝছেন নি। আর ওই হ্যালো, হ্যাঁ আপনি বলতে থাকেন বলতে থাকেন, বলার পরে আমরা উত্তর দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও এখন যেটা, ওর তো এই ডিসেম্বরে শেষ হওয়ার কথা, মানে ওর মানে ফুল সেমিস্টার গুলো আর কি। হ্যাঁ আমিনুল কবিরের তো, তারপরে তো ওই যে ইয়াতে যাওয়ার কথা, ইন্টার্নি করার কথা আর কি, এবছরের পরে। এখন এই যে যে সমস্যাটা, যে এখন কি ও কি সেশন জটে পড়বে কিনা, এটা আমাদের একটু ভয় আর কি, যে ওর মানে সময় মতো হবে কিনা
ইন্টারনি করতে পারবে কিনা আগামী বছরের মধ্যে প্রথম দিকে, এটাই আর কি। এক্স্যাক্টলি, মানে এটা তো আসলে জানেনই, শিক্ষা প্রতিষ্ঠানে যা কিছু হইতাছে এটা জাতীয় সমস্যা হিসাবে হইতাছে এখন। মানে করোনাকালীন প্রেক্ষাপটে আজকে 10 মাস কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, তো এই জন্য আসলে এই সমস্যাটা কিন্তু জাতীয় সমস্যা এখন। মানে সকল শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক বলেন, গ্রাজুয়েশন বলেন, মাস্টার্স বলেন, এসএসসি বলেন, ইন্টার বলেন, সব জায়গাতে কিন্তু একই প্রবলেম। তো এই কোশ্চেনটা আসলে সরকার যতদিন পর্যন্ত আর কি সব ওপেন না করে দিবে, এটা কিন্তু সলিউশন, সাধারণ সলিউশন কেউ দিতে পারবে না। তো এখন হচ্ছে যে বোর্ড হয়তো চেষ্টা করবে যাতে বাচ্চারা যাতে আপনার সেশন জটে না পড়ে, তো হয়তো 2-1 মাসের একটা গ্যাপ হয়তো হইতে পারে, বাট ইন্টারনি তো করতেই হবে, ইন্টারনির পরে হচ্ছে তার অষ্টম সেমিস্টার ফাইনাল হবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে আর কি, দোয়া করতে হবে যাতে আল্লাহ সবকিছু সমাধান করে দেয় আর কি দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমার এটি এই প্রশ্নটি ছিল আর কি। হ্যাঁ, যাক, এখন আপনার প্রতি পরামর্শ হচ্ছে যে এই গ্যাপ সময়টা যাতে কাজে লাগায়। হ্যাঁ, ছাত্র যাতে এই গ্যাপ সময়টা অন্যান্য বই স্টাডি করে, তার ফিউচার পরিকল্পনা কি সেই অনুপাতে সেগুলোতে একটু ঘাটাঘাটি করে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, না এমনি তো লেখাপড়া একটু কম করে, তবে ও তো আড্ডাটা কম দেয়, বাইরে যায় না তেমন একটা, ইনশাল্লাহ ভালোই চলাফেরা করে, নামাজ পড়ে, ঘরেই থাকে, যথেষ্ট মানে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে ইনশাল্লাহ এই পর্যন্ত। ওইটাই, আপনারা জানেন চিনেন, ও এমনি বিলি চলাফেরা করে, যে আড্ডা ওইসব ইয়েতেও যায় না, বা তেমন একটা ইয়েতে নাই, এমনি ইনশাল্লাহ এদিক দিয়ে আমরা ভালোই রাখছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ জি। জি ধন্যবাদ আঙ্কেল কে। আর কোন অভিভাবক যদি যুক্ত থাকেন আমাদের সাথে এই ভার্চুয়াল আলোচনায়? স্যার আমার আম্মু নাই, আপুর কোশ্চেন ছিল। জি জি অবশ্যই কোশ্চেন করতে বলো, পারবে না। ফারজানা যদি আমাদের শুনে থাকো, তোমার আপুকে প্রশ্নটা করতে বলো, আমাদের স্যাররা উত্তর দিবেন। জি স্যার, আপুকে দিছি, আপু কোশ্চেন করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আপু, জি আমি ফারজানা আপু বলতেছি। জি আপনি আপনার প্রশ্নটি করুন। জি জি, আমার কোশ্চেনটা বলতেছি, কোশ্চেনটা হলো মানে অনলাইনে যে ক্লাসটা হইতেছে ওটা খুবই ভালো, এটাতে তারপর হলো যে যে এবার তো সেমিস্টার নেওয়ার কথা ছিল না 2021 সালে, শেষ হওয়ার কথা ছিল, যে এখন তো শেষ হবে না, এখন কি করবো এটার জন্য আর কি? ইন্টার্নিং কি করতে হবে না, এটার জন্য কি সামনের বছরে কোনো কিছু নেওয়া হবে না, 1 বছর বাড়ানো হবে, ওটাই আর কি। ওদের তো প্রায় মানে কোর্সটা তো 4 বছরের কোর্সটা তো শেষ, এখন কি করবে আর কি, ওটাই ছিল কোশ্চেন। আমি প্রশ্নটা আসলে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করবো সেলিন স্যারকে, আমাদের টেক্সটাইল ষষ্ঠ সেমিস্টার থেকে ফারজানা, ওনার বোন। জি জি, আমি বলছি যে আসলে ফারজানাদের তো 6 সেমিস্টার রানিং, তো এইটা করোনার কারণে একটু লং টাইম সময় লাগছে, তো ওদের ফাইনাল পরীক্ষাটা হলে ইনশাল্লাহ আমরা 7 সেমিস্টারটা কমপ্লিট করব। তো অষ্টম সেমিস্টারে যে তার ইন্টারনির ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। তো ইতিমধ্যে আমাদের যে রুবেল স্যার বলেছে, হয়তো 2-1 মাসের একটা বেশি অতিরিক্ত সময় লাগতে পারে, যেহেতু এটা একটা জাতীয় সমস্যা, এটা আমাদের ইনস্টিটিউট রিলেটেড কোনো সমস্যা না, যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা এটা রিকভারি করতে পারতাম, যেহেতু এটা সব গভর্নমেন্ট এটার ডিসিশন দিবে, সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। এবং আশা করি যে আমাদের টেকনিক্যাল এডুকেশন বোর্ড, তাদের আরো 2টা সেমিস্টার আছে, 7 এবং 8, ওইখানে হয়তো বা 2 মাস 2 মাস করে 4 মাস কমিয়ে তাদের এই সেশন জটটাকে কমিয়ে নিয়ে আসবে, ইনশাল্লাহ আশা করি আমাদের সমস্যা হবে না। আর কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। ওকে ঠিক আছে স্যার,
এখন মানে যে জানুয়ারিতে যে সিক্স সেমিস্টারটা নেওয়ার কথা ছিল ওটার কি হবে আর কি? ওটা কি হবে? এটা হ্যাঁ হ্যাঁ তাদের ফাইনাল পরীক্ষা হবে। তো এই অলরেডি আমাদের যারা ফিফথ সেমিস্টারে যারা একটু খারাপ করছে, তো ফার্স্ট জানাদের ব্যাচের কেউ খারাপ করেনি, তো যারা খারাপ করছে তাদের রেফার পরীক্ষাটা হবে 23 তারিখ থেকে। তো আশা করি জানুয়ারির মধ্যেই তাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং অতি শীঘ্রই তাদের ফাইনাল পরীক্ষা আমরা নিতে পারবো ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। তারপর তার 7 এবং 8 সেমিস্টারে যা যা করণীয় আছে ইনশাল্লাহ আমাদের থেকে আমরা করব। আশা করি আপনাদের এই নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা টাইমলি তাদের কোর্সটা শেষ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। সেলিম স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মাহজাবিন ইকরার বাবা। হ্যাঁ জি চিনতে পারছি, কেমন আছেন আপনি? জি স্যার আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছে, কিন্তু হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে না আর কি। ঠিক আছে, আমার বেশি কথা নাই, আমি আসলে যে জিনিসটা বুঝি সরকারের বক্তব্য অনুযায়ী এবং আপনার শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যেটা বুঝতেছি, আমার সেশন জট নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, সেটা আমরা সবাই জেনে যাব, সেটা জানবো। আমার আমার একটা জিনিস প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন শেয়ারিং আর কি জানার বিষয়, সেটা হচ্ছে যে ইকরা তো ইকরার আমি ক্লাসের জন্য ইকরার জন্য ওয়াইফাই নিয়ে দিছি, ল্যাপটপ তো নিয়ে দিছি, সেটা তো দেখছে নেই, সবই ঠিক আছে। ইকরার যে কিছু ক্লাস মিসিং আছে যেটা আপনার বক্তব্য থেকে আমি বলছি আর কি, ইকরা অনেকগুলো ক্লাস করতে পারে নাই বা আপনার যে কোনো কারণে ক্লাসে যোগ দিতে পারে নাই বা বা আপনার স্যারদের সাথে জয়েন করতে পারে নাই, তো যে কাজ যে ক্লাস গুলাই আমার মনে হয় যে এটা সবার জন্য হতে পারে যাদের মিসিং হয়েছে, প্রত্যেকটা যেন ভিডিও রেকর্ডিংটা তাদেরকে যদি দিয়ে দাও আমার মনে হয় এই জিনিসটা সবচেয়ে ভালো হয় স্যার। এই এটা আমার আর কি শেয়ারিং আপনাদের প্রতি আর কি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দরবারে ইকরা আছে, ঠিক আছে, ইকরা পড়াশোনা মোটামুটি করে ভালো করে, ঠিক আছে, হয়তো আপনারা যদি আরেকটু কম, বিশেষ করে আমি বলবো যে আরিফ স্যার মনে হয় ক্লাস টিচার মেবি, মানে জি আমার মনে ওনার সাথে থাকতেও পারে হয়তো, আমার কাছে মনে হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, যদি কিছু গ্যাপ থাকে আরিফ স্যার মনে আজকে লাইনে নাই মনে হয় আপনাদের সাথে মনে হয় আমি স্যার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে স্যার যেন যে মেসেজ গুলো দেয় এই মেসেজ গুলো যেন আর একটু ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, অনেক সময় কিছু মেসেজ আছে এগুলো আমাকে বুঝতে কষ্ট হয়, বাচ্চা তো বাচ্চা। আমি আপনাদের ক্লিয়ার করি যে আমাদের যে অবশ্যই আমাদের এই রিকভারি ক্লাসগুলো আমাদের নিতে হবে, কারণ নেটের কারণে বা টেকনিক্যালের কারণে হয়তো কিছু ক্লাস স্টুডেন্টরা মিস করেছে। যখন ফর্ম ফিল আপের নির্দেশ দিবে সরকার, যখন পরীক্ষার প্রস্তুতি নিবে অবশ্যই ক্যাম্পাস খুলে দিবে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের প্রয়োজন অনুসারে আমরা যেসব সাবজেক্ট গুলো আমরা বুঝে নাই সেই ক্লাস গুলো আমরা অতিরিক্ত ক্লাস হিসাবে নিয়ে নিব। এবং আমি আপনাকে বলবো যে ইকরাকে অবশ্যই যেই সব সাবজেক্ট গুলার ক্লাস মিস হয়েছে ক্লাস টিচারদের সাথে যোগাযোগ করলে সে ভিডিও লিংক গুলা সে পাবে এবং তার সমাধানটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমার মনে হয় স্যার একটা জিনিস কি, আমার মনে হয় ক্লাস শেষে মনে হয় ভিডিওটা শেয়ার করে দেওয়াটা উচিত মানে বাচ্চাদের কাছে, আমার কাছে মনে হচ্ছে আর কি এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা ওইখানে দিয়ে দিই, তো অনেকে হয়তো এখান থেকে নিয়ে নেয়, বাট ইকরাকে বলবেন যে ওইখান থেকে নিয়ে নিতে এবং যে সাবজেক্টটা বুঝবে না ওই টিচারের সাথে একটু কমিউনিকেশন করে নিতে, আর আমরা নেক্সট থেকে চেষ্টা করব যে ছাত্রদের ইমেইলে এটাকে এটা যেতে আমরা দিয়ে দিতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে নিব। জি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, স্যারের হচ্ছে পরামর্শ এ পর্যায়ে যদি আর কোনো অভিভাবক আমাদের সাথে যুক্ত থাকেন, আপনার কোনো পরামর্শ বা কোনো কথা যদি থাকে আপনারা শেয়ার করতে পারেন আমাদের সাথে, যেহেতু আজকের এই আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছেন আপনারা, আপনারা ভার্চুয়াল প্যারেন্টস মিটিং, তো আমরা আপনাদের কাছে শুনতে চাচ্ছি আপনাদের মতামত, ভালো লাগা খারাপ লাগা, আর কোনো অভিভাবক যদি যুক্ত থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন।
আমরা প্রায় আমাদের আজকের যে ভার্চুয়াল যে প্যারেন্টস মিটিং সেটার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অভিভাবকের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং আমাদের অভিজ্ঞ স্যাররা সেটার আসলে জবাব দিয়েছেন। আসলে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য, এবং আমাদের যেহেতু ড্যাফোডিল ফ্যামিলির মধ্যে আমাদের একটা সুনাম রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে, আমরা সেটা 100% চেষ্টা করবো যে আমাদের সেটা ফুলফিল করার জন্য। আমাদের আজকে আলোচনায় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় যেসব সমস্যাগুলো উঠে এসেছে, আর আমরা প্রত্যেকটা ক্লাসের পর পরই আমরা এখন থেকে ভিডিও রেকর্ড গুলো যদি আমরা দিয়ে থাকি, তারপর যেসব শিক্ষার্থীরা ভিডিও রেকর্ডটা পাচ্ছে না, আমরা তাদের গাইড টিচারের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাৎক্ষণিক ভাবে সেই ভিডিও গুলো তাদেরকে দিয়ে দিব। আর কোনো যদি অভিভাবক না থাকেন তাহলে আমরা হয়তো আমাদের অনুষ্ঠানটি শেষ শেষ করবো। যদি কোনো অভিভাবক বা আর কোনো কি কথা বলতে চান, কেউ কি আছেন? যদি না থাকেন তাহলে হচ্ছে আমি সেলিম স্যারকে অনুরোধ করবো যে স্যার হচ্ছে সমাপনী বক্তব্যের মাধ্যমে আর আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করে দেওয়ার জন্য। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের রুবেল খান স্যারকে, যে আমাদের হচ্ছে তার মূল্যবান সময় আমাদেরকে আসলে প্রদান করার জন্য, আমাদের অভিভাবকদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর প্রদান করার জন্য। আমি আবারও বিএসডি এর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাজার লক্ষণ। আমি আসলে অভিভাবকদের থেকে হয়তো ভাবছি যে আরো কোনো পরামর্শ আমরা পাবো যা ঘটাবার, তো যে পরামর্শ গুলো আমরা পেয়েছি অবশ্যই আমি আমাদের টিচারদের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের ড্যাফোডিল পরিবারের ড্যাফোডিল ফ্যামিলি কোঅর্ডিনেটর জনাব রুবেল খান স্যার, উনি আজকের এই মূল্যবান সময় দিয়ে আমাদের মিটিং এ জয়েন করার জন্য। আমি আবারও আমার গার্ডিয়ানদেরকে, যে সকল গার্ডিয়ান আজকে আমাদের এই ভার্চুয়াল আলোচনা সভায় যোগদান করেছেন, আমি আন্তরিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের টাকে সাড়া দিয়ে আজকের এই প্যারেন্টস মিটিং এ আলোচনা সভায় আপনারা যুক্ত হয়েছেন। আমি ড্যাফোডিল ফ্যামিলি এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবা, আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো গার্ডিয়ানদেরকে আপনারা নিজেদের সন্তানদের একটু খেয়াল রাখবেন, তারা যাতে পড়াশোনাটা একটু করে, বাজে কোথাও আড্ডা না দেয়। আর যে সকল স্যারদের পড়ার বিষয়ে তার যে সকল স্টুডেন্ট বুঝবে না তাদেরকে অবশ্যই বলবেন যে স্টুডেন্টদের যাতে স্যারদের সাথে যোগাযোগ করে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেটা রিকভারি করব, এবং সকল সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমি সবাইকে একটু অনুরোধ করবো সবাই ভিডিওটা যদি একটু 10 সেকেন্ডের জন্য একটু ওপেন করতেন, আমরা আসলে আজকে ভালো ছবি রাখতে চাচ্ছি। হ্যালো সবাই, ভিডিওটা কেন যদি লিভ করার আগে সবার ভিডিওটা আমি একটু ওপেন করতে চাচ্ছি। সবাই কেন যদি একটু ভিডিওটা একটু ওপেন করেন সবার। হ্যাঁ, সকল শিক্ষার্থীরা একটু ভিডিওটা ওপেন করো, তাহলে সবাই একসাথে ছবি নেওয়া যাবো আর কি। এই জন্য সবাই একটু ভিডিওটা ওপেন করো। হ্যাঁ স্যার, লাইটের ব্যবস্থা নাই তো স্যার, আমি চেষ্টা করতেছি। না তোমার তো দেখা যাইতেছে, যারা যুক্ত আছেন আর কি, যারা যাদের পক্ষে সম্ভব আমি তাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি একটু ওপেন করার জন্য, যেহেতু আমাদের মিটিংটা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে আমরা ছবি রাখতে চাচ্ছি আর কি সবার। তোমার ভিডিওটা ওপেন করো, সবার ভিডিওটা ওপেন করলে ভালো হবে। স্যার আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভার্চুয়াল প্যারেন্টস মিটিং হচ্ছে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে যারা আসলে কষ্ট করে আমাদের যেসব অভিভাবকরা আমাদের আজকের আলোচনায় যুক্ত হয়েছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যারদেরকে ধন্যবাদ। স্যার ভালো আছেন তো? স্যার রুবেল স্যার
হ্যাঁ রুবেল স্যার ভালো আছে স্যার, আমার এলাকায় বিদ্যুৎ নাই স্যার, আমি টর্চ লাইট দিয়া ইয়া করতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো, বাসায়।